আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। তো আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো আশা করছি সবাই আমার ভিডিওটি দেখবেন, হয়তো বা দেখতে ভালো লাগতে পারে আপনাদের। হলরুমের জন্য একটা ঝাড়বাতি কিনতে আসলাম, আর এসে আমার এই যে রিং রিং যে ঝাড়বাতিটা দেখা যাচ্ছে ওইটা আমার কাছে ভালো লাগলো, বেশ ইউনিক লাগছে এই জিনিস এটা। আর অন্যান্য যতগুলো ঝাড়বাতি আছে খারাপ লাগছে না তেমন কোনোটাই, কিন্তু ওগুলা আমার কাছে একদম কমন মনে হচ্ছে। এই দোকানেও মানে অনেক আছে একই রকম, আর পাশের দোকানগুলো তো তো আছেই, আর অত বড় তো আমার লাগবে না যেহেতু হলরুমে দিব। আর সবচেয়ে বেশি ভালো লাগছে কি এই জিনিস, মানে আমি যেই রিং রিং যেই ঝাড়বাতিটা দেখালাম ওটা আমার কাছে ইউনিক লাগছে এই জন্যই। আর দ্বিতীয়টা এখানে নেই, অন্য কোনো মলে আছে কিনা জানি না, অ্যাটলিস্ট এই মলে নেই। তো আমার কাছে একদম সিম্পল এবং ভালো লেগেছে, আমার অত গর্জিয়াস কোনো কিছু ভালো লাগে না। আর এই যে ঝাড়বাতিগুলো দেখা যাচ্ছে এগুলো অনেক বড় বড়, এগুলো সাধারণত এই বাসা বাড়ির জন্য না, আমাদের এই নর্মাল বাসা বাড়ির জন্য না, অনেক বেশি মানে একদম নিচে চলে আসবে। আর এইগুলো তো আমার কাছে তেমন একটা ভালো লাগে না, অনেক পুরনো ডিজাইন একই রকম, আমার বাংলাদেশে যে ছিল ওগুলো প্রায় সেমই ছিল। তো আমি চাচ্ছি না আর ওই ওল্ড কালেকশনের থেকে কিছু কালেক্ট করতে। আমার কাছে ওই যে পাশের শপের এই যে এই ঝাড়টা আমার কাছে বেশ ভালো লাগছে, এই যে রিং রিং এই ঝাড়টা আমার এটাই আমার কাছে ভালো লেগেছে, একদম সিম্পল। অতিরিক্ত গর্জিয়াস কোনো কিছু আমার তেমন ভালো লাগে না, যে কোনো জিনিস সিম্পলটাই ভালো লাগে আমার কাছে। হ্যাঁ, তো এখন ডিসিশন নিচ্ছি, এটাই হয়তো নিয়ে নেব। তো এটা নিয়ে নিয়েছে, আর উনি আমাদেরকে এটা এটা হচ্ছে এই দোকানের স্টাফ, তো আমার গাড়িতে উঠিয়ে দিচ্ছে ঝাড়বাতিটা। তা এখন বাসা যাব। এই যে ঝাড়বাতি বাসায় এনে ফিটিং চলছে, এটাকে ফিটিং করার কাজ চলছে। রনি আর রিদির বাবা মিলে এটা ফিটিং করছে, এই আর কি। রনির অবস্থা খারাপ, এটা এখনো শেষ হয় নাই পড়া, এখন লাইনগুলো শর্ট করবে। রাধা কোথায় যাও? নমস্তে বলে আসি। আচ্ছা ঠিক আছে। এই যে এই দীপু আমাদের আমাদের লিটল প্রিন্সেস, অলওয়েজ ফোন ফোন ফোন। দীপু নামাজে যাও। আমার ছুটি রিপার ছুটি, নামাজ থেকে ছুটি রিপার। রনি সমস্যা না, বাসায় কি জিন্স প্যান্ট পরে থাকবা? বাসায় তো লুঙ্গি থাকবে না, সবার এই যে বাসা ড্রেস সবার তো একই অবস্থা একদম। আর আমার রুমের তো 12টা বেজে আছে, এই যে বালিশের পেছনে রীতি লুকিয়ে আছে, তারপরও তুমি ঘেমে অবস্থা খারাপ। এগুলো শর্ট করবা না এখন, এটা যেই হেভি অনেক হেভি, এটা ধরে বাবা আমাকে নিয়ে ধরেছিল। আর সোফা না শিফট করে বামসি না, লাইট অন করতে টু, এটা হোয়াইট। রিমোট কোথায়? রিমোট নো রিমোট, হ্যাঁ রিমোট আছে। সি এটা হচ্ছে ইয়েলো, আউসে কিছু ভালো আছে, এটা সবচেয়ে ভালো আছে। এটা জাস্ট আপাতত একটু হ্যাঙ্গি করে গেছে, এটাকে এখন মানে সাইজ করবে, সাইজ শেপে আনবে আর কি, কতটুকু হাইটের দরকার। আমার ঘরের তো খুব খারাপ অবস্থা, আমি লম্বা এক্সি বাসা ক্লিন করতে করতে আমার 12টা বাজবে এখন, ওদের কাজ শেষ হলে আমার কাজ শুরু হয়ে যাবে। ও এটা এদিকে, এই যে গতকালকে ইকেয়া থেকে এনে এই কর্নারটা এখানে দিয়েছি, কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগছে না। আপনারা জানাবেন তো এখানে কেমন লাগছে। ভাবছি এটা এখান থেকে নিয়ে রিদি রুমে সেট করে ফেলবো, আর আমি এখনো এখনো কোনো শোপিস আনিনি, কারণ আগে কর্নার আনলাম দেন শোপিস আনবো, মলে যেতে হবে দেন শোপিস। হ্যাঁ না অসুবিধা নাই, যাবো আস্তে ধীরে আনবো, সব একবার আনতে হবে নাকি। এই তো আবারও বাসার অবস্থাটা দেখাচ্ছি, খুবই জঘন্য অবস্থা আমার বাসার, খুবই জঘন্য অবস্থা। যে বাসার কাজ চলছে, চলতে থাকুক,
সব কমপ্লিট হলে দেন ক্লিন করব। রনি এটার স্কিন উঠাচ্ছে, এটা না দেখালেই নয় সবাইকে। পুরো প্লাস্টিকটা উঠাচ্ছে আর কি। দিদির রুমে হলরুমে এটাকে মনে হচ্ছে যে মানাচ্ছে না, তাই এদিকে নিয়ে আসলাম। রিফা ঘুমাচ্ছে, রিফাকে একটু দেখাই। রিফা কালকে সকালে স্কুলে যাবে, ও আর্লি শুয়ে গেছে। এই যে ঘুমায় অবস্থা একদম খারাপ অবস্থা। ও ঘুমাইলে বালিশ কোথায় থাকে, ও কোথায় থাকে, কাঁথা কোথায় থাকে, কোনো খবর থাকে না। এদিকে রাখবা ওই কর্নার হইলে কোনায় মানায়। মানে ছোট সেট খোলা। আচ্ছা ঠিক আছে, থাকে পাশাপাশি খোলা আছে। ওকে, মানে আমার একটা জিনিস আছে, কোন রুমে দিয়েই ভালো লাগতেছে। তাই তো অতপর আমার হলরুমের এই অবস্থা, সব কিছু কমপ্লিট, আমার ক্লিনিং কমপ্লিট, গোছানো কমপ্লিট। অনেক সময় লেগেছে আমার এগুলো ক্লিন করতে গোছাতে, একদম ঝেড়ে পৌঁছে সব বাসা টাসা মুখ দিতে হলো এত রাতে। বাসাটা মুখ দিলাম আর আমার জারবাতির এই অবস্থা। কেমন লেগেছে জানাবেন কাইন্ডলি। আমি অন্যান্য লাইটগুলো একটু অফ করে দেখাচ্ছি। আর এখন সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে যেটা, সেটা হলো এই যে এখানে ফ্যানটা যেহেতু খুলে ফেলেছি, এখন এসিতে তো সবসময় তো এসি অন করা আসলে প্রয়োজন হয় না, যখন একটু ঠান্ডা ভাব থাকে তখন তো এসির কোনো প্রয়োজন নেই। তো এখন ভাবছি যে একটা কুলার এনে যে এই কর্নারে সেট করে দিব। আর এখান থেকে তো কর্নারটা সরিয়ে দিয়েছি, কারণ এটা আমার কাছে মনে হচ্ছে যেন খুব একটা ভালো লাগছে না। এই আর কি, দেখি এই যে এই জায়গাটাতে কী দেওয়া যায় আমাকে একটু সাজেস্ট করবেন আপনারা, কারণ আমি তো এখানে তেমন বেশি ফার্নিচার আনিনি, কারণ যেহেতু লকডাউন ছিল, লকডাউনের জন্য অত ফার্নিচার কিনতে পারিনি। অথবা যদি আমরা ফার্নিচারের জন্য অনেক জায়গায় গিয়েছি ঠিক, কিন্তু ওদের স্টকে থাকে না এক্সট্রা, তো দেশে আমাদের আনা হয় নাই। তো এখন যেহেতু মোটামুটি সব কিছু শিথিল হচ্ছে, ফ্লাইটগুলো মোটামুটি অ্যাভেলেবেল হচ্ছে, ওদের স্টকও আবার স্টক হচ্ছে, তো আমরা আবার অনেক কিছু পেয়েছি। আবার কিছু জিনিস পাইনি, ওগুলো অর্ডার করে আসছি, আর যেগুলো পেয়েছি এনেছি। তবে যা যা এনেছি আমার হয়তো গত ভিডিওতে দেখেছেন কী কী কিনে এনেছি, কিন্তু সব কিছু আমি এখনও ফিটিং করতে পারিনি, কারণ একটা সময়ের ব্যাপার। এখানে যেহেতু আসলে নিজেরাই এগুলো পরি, তো দ্যাটস ওয়াই মানে একটা নির্দিষ্ট টাইমেই করতে হয়। সাধারণত উইকেন্ডে এগুলোতে এই কাজগুলো করতে হয়, এনি টাইমে এই কাজগুলো করা যায় না, কারণ আমার হাজব্যান্ড অনেক ব্যস্ত থাকে, তারপর রনি ব্যস্ত থাকে। তো উইকেন্ডেতে যখন ওরা ফ্রি থাকে একটু একটু করে এই কাজগুলো করে, তার জন্য একবারে আমি আমার বাসাটা গুছাতে পারছি না আর কি। তো ইনশাল্লাহ
আস্তে আস্তে গুছাবো আর যখন যেটা পরি সেটা তো আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কেমন লাগলো জানাবেন আমার, মানে বিশেষ করে আমার এই ঝাড়বাতিটা কেমন হলো আমাকে জানাবেন। আমার কাছে তো মোটামুটি ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাইলে উপকৃত হব আর কি। তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।